যে সাইদি সম্পূর্ণ একজন ব্যতিক্রম মানুষ ওনার জন্য আমাদের হৃদয় কাঁদে ওনার জন্য আমাদের মন কাঁদে উনি বাংলার মানুষের হৃদয়ে যে তুফান খোরাক জুগিয়েছে ইসলামের যে চেতনা বোধ জাগ্রত করেছে তিনি একটা ইনস্টিটিউট তিনি একটা পার্টি মানে একাই একটা পার্টি তিনি একটা গবেষণা কেন্দ্র তিনি একজন দার্শনিক তিনি একজন চিন্তাবিদ তিনি একজন আল্লামা তিনি একজন ইসলামিক স্কলার তিনি একজন শায়েখ তিনি একজন পীর তো এই যে একজন ব্যক্তি শত লকবে উপাধিতে আমি ভূষিত করতে পারবো আল্লাহকে আপনি তার চেহারায় তার চলনে তার টুপিতে তার জামায় সুন্নাতে তার পরহেজগারিতে এমন কোন জায়গা খুঁজে পাবেন না যেখানে বাংলাদেশের সচরাচর মহাক্ষেক অনেক পীরমা কোনো একটা চরিত্র তার কাছ থেকে বাতিল আছে সেটাও পাবেন না ডাক্তার ফাইজুল হক আপনি এতক্ষণ পর্যন্ত যারা শামিম সাইদির বক্তব্য শুনেছেন আমরা আপনার কাছ থেকে আল্লামা সাইদি সম্পর্কে ওনার ব্যাপারে আপনাকে বক্তব্য রাখার অনুরোধ করছি 13 বছর পর্যন্ত এই অবৈধ ফ্যাসিস্ট সরকার আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে জেলের মধ্যে কারারুদ্ধ করে রেখেছেন এবং বিনা কারণে বিনা অপরাধে যেই মানুষটিকে জেলের মধ্যে রেখেছেন সেই মানুষটির পক্ষে এদেশের সমগ্র মানুষ কিন্তু এই মানুষটির বিপক্ষে এদেশের সাজানো কয়েকজন আওয়ামী লীগের ব্যক্তি ছাড়া বাকি সব মানুষ হচ্ছে এই ব্যক্তিটির পক্ষে দলমত নির্বিশেষে জাতি ধর্ম নির্বিশেষে আমি বলবো যে আল্লামা পছন্দ করে না এমন কোনো মানুষের সংখ্যা বাংলাদেশে নাই বললেই চলে এবং আমরা যেই মানুষটার নাম বাল্য থেকে শুনে এসেছি ওয়াজ শুনে বড় হয়েছি তিনি হচ্ছেন আল্লামা দিল্লাহ সাঈদি এবং ব্যক্তিগতভাবে রাজনৈতিক নেতা হিসেবে নয় রাজনীতির ঊর্ধ্বে উঠেই তিনি সকলের প্রিয় অবস্থানটা তিনি ধরে রাখতে সক্ষম হয়েছেন তিনি বাতুলের বিরুদ্ধে হুঙ্কার ছুড়েছেন তিনি ন্যায়ের পক্ষে কথা বলেছেন তিনি তার তাফসির মাহফিল একটা আর্ট ছিল যে সমসাময়িক রাজনৈতিক সামাজিক এবং বর্তমান সময়ের মানুষের উপরে জুলুম নির্যাতন অত্যাচার এই যাবতীয় বিষয়গুলোকে তিনি তাফসির মাহফিলে স্পষ্টভাবে টেনে এনে প্রতিবাদ করতেন যেটা অনেক আলেমদের পক্ষে সম্ভব হয় না কিন্তু আল্লাহ সাইদি। সেই কাজটি কিন্তু সব সময় করতেন তিনি ভয় পেয়ে কথা বলতেন না যে কোন জালিমের বিরুদ্ধে আমি কথা বলবো আর বলতে গেলে আমার জেল হবে না জুলুম হবে এই চিন্তা আল্লাহ হাসান সাইদের কোনো একটি তাফসির মাহাফিলে পাবেন না আমি আমার জীবদ্দশায় তাকে অনেক কয়েকটি তাফসির মাহফিলে পাওয়ার সৌভাগ্য অর্জন করেছি কিন্তু হয়তো সেটা বাল্য জীবন ছিল একটু ছোট বয়সের ছিলাম ইন্টারমিডিয়েট লেভেল থেকে ইন্টারমিডিয়েট লেভেলেও শুনেছি বিশ্ববিদ্যালয় লেভেলেও শুনেছি তবে সরাসরিও ও থেকে দুই তিনবার দেখেছি বিশেষ করে তার মধ্যে আমার নানা যখন মৃত্যু বরণ করেন তার আগে সাইদি পরিবারের এই শামীম সাইদি সাহেবরা মাসুদ সাইদি সাহেবরাই খাবার পাক করে কমফোর্ট হসপিটালে নিয়ে আসতেন কায়দ সাহেব হুজুরের সেই হোটেল মানে আমি যেতটুকু জানি আমি যেতটুকু জানি সেই পরিবারের সাথে আপনাদের পরিবারেরও সম্পর্ক আত্মীয়তা আছে যে আপনার নানা কায়দ সাহেব হুজুর অনেক বড় দক্ষিণবঙ্গের একজন আলেম এবং পীর সাহেব তো সেই কারণে আমরা খুশি যে আজকে শামীম সাইদির পাশে আপনিও আছেন তো সেইভাবেই তাকে দেখার সুযোগ হয়েছিল তিনি আমাদের এমন কি একটা স্মৃতি আছে যে উনিশশো সালে ঝালকাঠিতে আমাদের সর্বদলীয় ইসলামী সম্মেলন হয়েছিল যে সম্মেলনের উদ্যোক্তা ছিলেন আমার নানা তখন কিন্তু এই আল্লামা দেল হাসান সাইদি সাহেব সেই মঞ্চে উপস্থিত ছিলেন এবং চর্মনায়ের মরহুম পীর সাহেব বর্তমান পীর সাহেব হুজুরের আব্বাজান তিনি কিন্তু সেই সম্মেলনে উপস্থিত ছিলেন ফুরফুরার আর পীর হুজুর ছিলেন তো এই সম্মেলনগুলো কিন্তু একটা ঐতিহাসিক রূপরেখা ছিল এবং এই সম্মেলনের উদ্দেশ্য ছিল যে মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধনকে আরো সুদৃঢ় করা যাতে সবাই মিলে বন্ধন তৈরি করা যায় এবং ঐক্য করা যায় এবং ঐক্যটা হচ্ছে যে সর্বদলীয় ঐক্য যেখানে একটা ইস্যুতে যে মুসলমানদের মধ্যে বিষয় ভিত্তিক অনেক আমাদের মত পার্থক্য থাকবে কিন্তু ইস্যু ভিত্তিক ঐক্য অন্তত থাকবে যেখানে তেহাদ মাল মতানৈক্য সহ ঐক্য উনি কালো পছন্দ করে আমি সাদা পছন্দ করি কিন্তু বিশেষ ইস্যুতে উনিও কলেমাকে বিশ্বাস করে আমিও বিশ্বাস করি। একটি আন্দোলন পারপাস করতে গিয়ে ইসলামী আন্দোলন করতে গিয়ে তাকে মারাটা আমার কাছে ভালো মনে হচ্ছে না তাকে উদ্ধার করা জরুরি এই ধরনের গুলো যেখানে আমরা অন্তত একে অপরে কাদা ছড়াছড়ি না করে ঐক্য হতে পারি সেটা কিন্তু করেছিলেন এবং আল্লাহ মাদুল্লাহ সাইদি সেই ঐক্যের কিন্তু একটা অগ্রভাগের ব্যক্তিত্ব ছিলেন ওনার আসলে বর্ণনা করতে গেলে ঘন্টার পর ঘন্টা সময় লাগবে যে সময় আমাদের হাতে নেই বা আমি ক্ষুদ্র মানুষও যতটুকু ওনার সম্পর্কে রিসার্চ করেছি সেটা বলতে গেলেও আপনার একটা টকশো পুরোটাই লাগবে কিন্তু আমি এই সংক্ষিপ্ত সময়ে যেটা বলতে চাই যে দেলোয়াসেন সাইদি সম্পূর্ণ একজন ব্যতিক্রম মানুষ ওনার জন্য আমাদের হৃদয় কাঁদে ওনার জন্য আমাদের মন কাঁদে উনি বাংলার মানুষের হৃদয়ে যে তুফান জুগিয়েছে খোরাক জুগিয়েছে ইসলামের যে চেতনাবোধ জাগ্রত করেছে তিনি একটা ইনস্টিটিউট তিনি একটা পার্টি মানে একাই একটা পার্টি তিনি একটা গবেষণা কেন্দ্র তিনি একজন দার্শনিক তিনি একজন চিন্তাবিদ তিনি একজন আল্লামা তিনি একজন ইসলামিক স্কলার তিনি একজন সায়েখ তিনি একজন পীর তো এই যে একজন ব্যক্তি শত লকবে উপাধিতে আমি ভূষিত করতে পারবো আল্লাহসান দেলা হাসান আপনি তার চেহারায় তার চলনে তার টুপিতে তার জামায় সুন্নতে তার পরহেজগারিতায় এমন কোনো জায়গা খুঁজে পাবেন না যেখানে বাংলাদেশের সচরাচর মহাক্কে অনেক পীর মাসায়কদের কোনো একটা চরিত্র তার কাছ থেকে বাতিল আছে সেটাও পাবেন না মানে রাজনীতির ময়দানে যেমন তিনি একজন রাজনৈতিক নেতা আবার তিনি বাড়িতে মসজিদে খানকায় তিনি একজন বড় বীরত্বপূর্ণ একজন শায়ক এবং ইসলামিক স্কলার তো এই যে একটা ধারণা আবার কৌমির কাছে জনপ্রিয় আলিয়ার কাছে জনপ্রিয় বাংলাদেশের যে কোনো আলেমের কাছে তিনি একজন শ্রদ্ধাস্পদ ব্যক্তি এবং ফুরফুরার পীর সাহেব বলেন স্যার সিনেমা মাদ্রাসায় তো তিনি পড়াশোনা করেছেন তারপরে আমার নানা হজরত কায়দ সাহেব হজুর কেবল রহমতুল্লাহ বলেন এই প্রত্যেকটি জায়গায় তিনি ছিলেন একজন সকলের কাছে যা সমসাময়িক সময়ের যারা সিনিয়র ছিলেন তাদের কাছে স্নেহস্পদ স্নেহ দিয়ে তাকে আদর করতেন ভালোবাসতেন আবার যখন সাইদি সাহেব সিনিয়র হয়েছেন তখন সকলের কাছে তিনি সম্মানিত ছিলেন শ্রদ্ধাস্পদ ছিলেন এই জায়গাটাই আমি মনে করি দিল সাইদি সাহেবের ক্ষেত্রে সম্পূর্ণ তার কণ্ঠটাকে রোধ করে রাখার জন্য এই সত্যের বাতিটাকে বন্ধ করে দেওয়ার জন্য শুধুমাত্র জুলুম নির্যাতন অত্যাচার করেই তাকে দিয়ে যাতে ইসলামী যে হুকুম হাকাম তাহাজীব তামাদ্দুনের প্রচার হচ্ছে কিংবা বিস্তার ঘটছে সেটাকে বন্ধ করার জন্য একটি দলীয় জায়গায় তাকে সংকীর্ণভাবে মানে চেপে ধরে তার উপরে জুলুম নির্যাতন করা হয়েছে সেটা বাংলার জনগণ জানে আমি তার তীব্র নিন্দা জানাই আমি দিল্লাহসান সাইদি সাহেবের মুক্তি চাই এবং আল্লামা দিল্লাহান সাইদি সাহেব আমার বিশ্বাস তিনি জনগণের কাতারে এসে দাঁড়িয়ে ইসলামের আবারও ঝান্ডা উড়িয়ে তুলবেন এবং বাংলাদেশের যেই সকল ইসলামিক স্কলার সাইদি সাহেবের পদঙ্ক অনুসরণ করে আজকের এই বিভিন্ন জায়গায় তাফসিল মাহফিল করছে দিনের খেদমত করছে এই সকল আলেমদের তিনি নেতৃত্ব দিয়ে একটি ঐক্যের নিশানা তৈরি করবেন মৃত্যুর আগে সেই প্রত্যাশাই আমি ব্যক্ত করি এবং বাংলার জনগণের সাথে সেটা শুভকামনা করি এবং আজকে আপনার এখানে যারা উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই